একটা ছেলে মেয়ে উভয়ের পারা উচিত, এটা একটা নরমাল লাইফ স্কিল। একদিন ঘুমিয়েছি, পরের দিনের মানে সন্ধ্যাবেলা উঠেছি, এত রান্না আমি কখনো একবারে করিনি। ঈদে সাধারণত কি হয়, প্রচুর ব্যস্ত থাকো তোমরা, ঈদে অবসর পেলে খুব বেশিরভাগ শুনি ঘুমাও না, রেস্ট নাও, তোমরা কি করো? আমি তো এবার অনেক রান্না করেছি। ও, কি রান্না করেছো? আমি এত রান্না কখনো করিনি আগে। ফরেন রান্না করতে পারো না? আমি এবার শেমা, আমরা মানুষ না, এই যে একটা মানে আমি সুইটলি বললাম, রান্না হচ্ছে একটা ছেলে মেয়ে উভয় পারা উচিত, এটা একটা নরমাল লাইফ স্কিল। এখন বলো কি কি রান্না করছো, যাবো নাকি এখন তোমার বাসায়? হ্যাঁ শিওর, বলো কি কি শেষ আবার করতে হবে। শেমাই করলাম, কাস্টার্ড করলাম, পোলাও, চিকেন কোরমা, চিকেন ফ্রাই, ভেজিটেবল, এত রান্না আমি কখনো একবারে করিনি। পোলাওটা কেমন হয়েছে? পোলাও ভালো হয়েছে, ঝরঝরে হয়েছে, ঝরঝরে হয়েছে, সাদা হয়েছে। আচ্ছা আচ্ছা, রান্নার পর তোমাদের এক্সপ্রেশনটা কি থাকে, মানে টেবিলে সার্বজনীন হিট ছিল, তো ওইটা একদম নতুন একটা রেসিপিতে করেছি নিজের মতো করে, যা যা ছিল ফ্রিজে, মানে কাঁচা মরিচের সস ছিল, কি কি যা পেয়েছি সব দিয়ে দিয়ে করলাম, তো ওটা খুব পছন্দ ছিল সবার। তো আসলেই তো ওইটা তো তৃপ্তির ব্যাপার, মানে এই রান্না বান্না করেই আসলে ঈদের সময়টা কাটছে। বাঁধন, আমি ছিলাম না, আমি ঈদের দিন সকালবেলা আসছি, তো মানে আমার আসার কথা ছিল না। এবার আমি আমার মেয়েকে বলে গেছিলাম যে আমি হচ্ছে এবার আমার মতো মি টাইম কাটাবো, আমার অনেক হচ্ছে অনেক রেসপন্সিবিলিটি। আমি মালয়েশিয়া গিয়েছিলাম, আমার একটা কাজিন থাকে ওখানে, ওর সেকেন্ড হোম আছে, সো ও ওখানে ও একাই থাকে, ওর মেয়ে ইউনিভার্সিটি পড়ে, সো ওর ও মানে আমি আর ও হচ্ছে ব্যাচেলার একটা লাইফ, মানে খুব হয় না যে ব্যাচেলার পার্টি হইলো আর কি, আমাদের একটা খুব মজা হলো, এবং ও হচ্ছে ড্রাইভ করতো, আমরা ঘুরলাম টুরলাম, এবং আমার একটা ছোটো সার্জারি ছিল, তো ওটা করে আমি ভেবেছিলাম ঈদের পর আসবো, তো পরে আর মনটা মানলো না, পরে আমি সারপ্রাইজই দিলাম ঈদের দিন সকালবেলা এসে হাজির। আর এমনিতে যদি বাসায় থাকি তাহলে আমি ডেজার্ট বানাই, চেষ্টা করি। আমার ভাই আমাকে টেক্সট করেছে তখন আমি মালয়েশিয়া যে প্লিজ এইবার এসে আবার বানাইও কাস্টার্ড, তো এই আর কি। বেসিক্যালি আমার প্রশ্নটা ছিল যে তোমরা আসলে ঘুমাও না থাকে না, তোমাদের তো দিন রাত কাজ করতে হয়, একদিন ঘুমিয়েছি পরের দিনের মানে সন্ধ্যাবেলা উঠেছি। তোমার ঘুম, ঘুমের গল্পটা একটু শুনতে চাই। আমার খুব বেশি ঘুমের, ঈদের সময় তো ঘুমানো আসলে ওইভাবে হয় না, কারণ আমি আমার মেয়ে আছে, সো আমি যদি আসলে আমার জন্য ও অনেক কিছু মানে হয় না যে আমার একটা সবসময় একটা লাইন ড্র করে রাখতে হয় লাইফে যে না আমি আসলে এটা করবো না কি এটা করবো না, সো ও তো আমাকে দেখছে, তো আমি সারাদিন ঘুমায় কাটাই দিব এটা তো এটা হবে না, সো এটা এটা আসলে করি না, ঈদের সময় করা হয় না, ঈদের সময় বেরই হইতে হয় ওকে নিয়ে। আমি চাই পরামর্শ যে বিয়ের আগে যা ঘুমানোর ঘুমায় না, না তারপরে কিন্তু আমি ঘুমাই এরকম না, আমার মেয়ে কিন্তু এটাও দেখে যে যখন আমার ধরেন আমি আমার যেহেতু আমার ক্রনিক ডিপ্রেশন আছে, যখন আমার আমি ডিপ্রেশনে থাকি তখন দেখা যায় যে আমি অনেক ঘুমাই,